সিস্টার্স ওয়েলকাম টু সায়েন্স দাদা আজকের এই ভিডিওতে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের বায়োলজির একটি মোস্ট ইম্পর্টেন্ট মডেল সেট সম্পূর্ণ সম্পূর্ণত সহ আলোচনা করবো তোমাদের এর আগেও আমি অনেকগুলি সেট দিয়ে দিয়েছি তো অবশ্যই দেখে নিও আজকের এই সেটটিও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ এখানের অনেক কোয়েশনই আছে যেটা প্রিভিয়াস ইয়ারে আসা আবার এখানে কিছু কিছু কোশান আছে যেটা নিটেও এসেছে তো অবশ্যই ভালো করে দেখে রাখবে কারণ নিটের কোয়েশন এবার তোমরা বলতেই পারো যে নিটের কোয়েশন কেন দিয়েছো নিটের কোয়েশনটা দেওয়ার কারণ হচ্ছে অনেক নিটের কোশ্চেনই আছে যেটা বোর্ডে আসে তাহলে ভালো করে দেখে রাখবে চলো প্রশ্ন পর্ব শুরু করা যাক ফার্স্ট কোয়েশ্চেন সিউটু শিলমযুক্ত পর্ব হলো সিউটো ইু শিলমযুক্ত পর্ব হলো নিমাটো হেলমেন্টিস তাহলে এখানে এ নাম্বার অপশন সঠিক হবে দেখো এই কোয়েশনটি দু হাজার তেরোতে এসেছিলো তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ভালো করে দেখে রাখবে নেক্সট কোয়েশ্চেন লাইকেনের শৈবাল উপাদানকে বলা হয় লাইকেনের শৈবাল উপাদানকে বলা হয় ফাইকোবাইন্ড আর ফোটোবাইন্ড অর্থাৎ বি আর ডি দুটোই বলা হয় মানে ফাইকোবাইন্ডও বলা হয় ফোটোবাইন্ডও বলা হয় তাহলে এখানে দুটি অপশন সঠিক তাহলে দুটি লিখবে তাহলে এখানে বি আর ডি সঠিক হলো দেখো এই কোয়েশ্চেনটি দু হাজার চোদ্দতে এসেছিলো নেক্সট কোশ্চেন ওয়ান গ্রাম ফ্যাটের তাপন মূল্য হলো ওয়ান গ্রাম ফ্যাটের তাপন মূল্য কত নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি তাহলে এখানে সঠিক উত্তর ডি নাম্বার অপশান নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি দেখো এই কোয়েশনটা দু হাজার দশে এসেছিল তো এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট চারগাফের চারগ্রাফের অনুযায়ী নিম্নলিখিতগুলির কোনটি সঠিক চারগ্রাফের অনুযায়ী কী হয় মানে চারগ্রাফের যে সূত্রটা ছিল সেটা ছিল এ প্লাস জি ইকোয়ালস টু টি প্লাস সি অর্থাৎ অ্যাডিনিন প্লাস গোয়ানিন ইকোয়ালস টু থাইমিন প্লাস সাইটোসিন তাহলে এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশান এ প্লাস জি ইকস টু টি প্লাস সি দেখো এই কোয়েশ্চেনটা তোমাদের দু হাজার উনিশে এসেছিলো তো এটাও খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশন তো ভালো করে দেখে রাখবে নেক্সট কোয়েশ্চেন সেলুলস যুক্ত কৌণিক কোষ প্রাচী স্থূলীকরণ বিশিষ্ট জীবিত কোষ দ্বারা গঠিত কলাকে বলা হয় কি বলা হয় স্ক্লেরেন কাইমা তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন স্ক্লে কাইমা দেখো এখানে যেমন বলেছে কোলেন কাইমা জাইলেম প্যারেন কাইমা এগুলো কিন্তু হয় না তো এগুলো হবে না তাহলে এখানে সঠিক উত্তর হলো এ নাম্বার অপশন স্ক্লেরেন কাইমা এই কোয়েশনটি দেখো বোর্ডে দু হাজার সতেরোতে এসেছিল তো এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন নেক্সট কোয়েশ্চেন যখন জাইলেম এবং ফ্লোয়েম ক্যাম্বিয়াম দ্বারা পৃথক থাকে তখন তাকে বলা হয় কি বলা হয় তখন তাকে বলা হয় সমপার্শ্ব এবং মুক্ত তাহলে এখানে সঠিক উত্তর এ নাম্বার অপশান সমপার্শ্ব এবং মুক্ত দেখো একুশেনটি দু হাজার বারোতে এসেছিল তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন নেক্সট কোয়েশ্চেন প্রদত্ত কোনটিতে বৃত্তলগ্ন উপপত্র দেখা যায় বৃত্তলগ্ন উপপত্র দেখা যায় জবাতে এখানে যেমন বলেছে গোলাপ গন্ধরাজ মটর এগুলোতে কিন্তু বৃত্তলগ্ন উপপত্র দেখা যায় না তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন জবা এই একুশনটি দেখো দু হাজার তেরোতে এসেছিল নেক্সট কোয়েশ্চেন প্রকৃতি থেকে পাওয়া অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ হলো এখানে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ হলো থার্টি তাহলে দেখো থার্টি কোথায় আছে সি নাম্বার অপশান আছে তাহলে এখানে রাইট অ্যান্সার থার্টি দেখো এই কোয়েশনটি দু হাজার দু হাজার সালে এসেছিলো নেক্সট কোয়েশ্চেন নিষেকের পর ডিম্বক পরিণত হয় যখন ফার্টিলাইজ হয় তখন নিষেকের পর যে ডিম্বকটা থাকে ওই ডিম্বকটা বিজে পরিণত হয় তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশান বিজে দেখো এই কোয়েশনটি দু হাজার পনেরোতে এসেছিল তো এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন নেক্সট কোশ্চেন তত্ত্ব যে প্রোটিন নিয়ে গঠিত সেটি হলো কোন প্রোটিন নিয়ে তৈরি হয় এটা হচ্ছে কোলাজেন দ্বারা গঠিত হয় তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশান কোলাজেন দেখো এই কোয়েশনটিও দু হাজার পনেরোতে এসেছিলো তো এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন নেক্সট কোয়েশন আর আর এর কাজ হলো আর আর এর কাজ হলো প্রোটিন সংশ্লেষণ তাহলে এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশান প্রোটিন সংশ্লেষণ যেমন বলেছে কার্বোহাইড্রেট গ্লাইকোজেন লিপিড এগুলো কিন্তু সংশ্লেষ করে না আর ই আর শুধু প্রোটিন সংশ্লেষ করে তাহলে এখানে সঠিক উত্তর সি নাম্বার অপশান নেক্সট কোয়েশ্চেন এইটটি এস সাব ইউনিট দুটি হলো সাব ইউনিট দুটি কী হয় ফর্টি এস ও সিক্সটি এস তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশান এস ও এস নেক্সট কোয়েশ্চেন অর্থ স্বনির্ভর কোষের কোষ অঙ্গাণু বলা হয় কাকে বলা হয় মাইক্রোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টিড উভয়কেই বলা হয় তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন মাইক্রোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টিড উভয়কেই নেক্সট কোয়েশ্চেন ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের মুখ্য উপাদানটি হলো ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর মুখ্য উপাদানটি হলো পেপটাইডোগ্লাইকেন তাহলে এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশান পেপটাইডোগ্লাইকেন নেক্সট কোয়েশ্চেন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যেমন বলেছে স্ট্যাপ স্ট্যাফাইলো বা কক্কাস এটাও কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার একটা উদাহরণ তারপর ব্যাসিলাসও হয় স্টেপটো কক্কাসও হয় তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশন এদের সব কটি। নেক্সট কোয়েশন কোন প্রকার আর এ এর গঠন ক্লোভ ক্লোভার লিভ মডেলের মতো দেখো আর ফুল ফর্ম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড এটার সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন আর আর এন এ তাহলে এখানে সঠিক উত্তর কী হল বি নাম্বার অপশন নেক্সট কোয়েশন বেমতন্ত্র তৈরি হয় ব্যেমতন্ত তৈরি হয় মাইক্রো টিউবল দ্বারা দেখো এই কোয়েশনটি দু হাজার সাত দু হাজার দশ দু এসেছিল মানে তিনটা ইয়ারে এসেছিল তো এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট তাহলে ভালো করে দেখে রাখবে তাহলে এখানে সঠিক উত্তর কী হল সি নাম্বার অপশন মাইক্রো দ্বারা নেক্সট কোয়েশ্চেন ডিএনএ এর সংশ্লেষণ ঘটে চক্রের কোন দশায় এটা হবে এস দশায় দেখো এই কোয়েশনটি এসেছিলো দু হাজার সাতে এবার ডিএনএর ফুল ফর্ম হচ্ছে ডি নিউক্লিক অ্যাসিড তোমাদের ফুল ফর্মও কিন্তু আসতে পারে তো অবশ্যই ভালো করে মনে রাখবে কিন্তু ডিএনএ হচ্ছে ডি নিউক্লিক অ্যাসিড আর আর হচ্ছে রাইবো হচ্ছে অ্যাসিড তাহলে এখানে সঠিক উত্তর হলো বি নাম্বার অপশন এস দশায় নেক্সট কোয়েশ্চেন রিকম্বিনেশন দেখা যায় রিকম্বিনেশন দেখা যায় প্যাকাইটিনে তাহলে এখানে সঠিক উত্তর সি নাম্বার অপশান প্যাকাইটিন নেক্সট কোয়েশ্চেন প্রদত্ত কোনটি নিঃশ্রাবণ প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত নিঃশ্রাবণ প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত শুধুমাত্র হাইডাথোড তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশান হাইডাথোড দেখো যেমন বলেছে সেল পত্ররন্ধ কিউটিকল এগুলো কিন্তু নিঃশ্রাবক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় বা সম্পর্কযুক্ত থাকে না তাই এগুলো হবে না নেক্সট কোয়েশ্চেন কোষপ্রাচীর দ্বারা জলের পরিবহন পথের নাম হলো পরিবহন পথের নাম কি পরিবহন পথের নাম হচ্ছে অ্যাপোপ্লাস পথ তাহলে এখানে সঠিক উত্তর হবে এই নাম্বার অপশান অ্যাপোপ্লাস পথ দেখো এই কোয়েশনটি দু হাজার উনিশে এসেছিলো তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ভালো করে দেখে রাখো নেক্সট কোয়েশ্চেন ম্যালাস ম্যালাস হলো ম্যালাস ম্যালাস কি ম্যালাস ম্যালাস হলো টোটোনিম তাহলে এখানে সঠিক উত্তর এ নাম্বার অপশন টোটোনিম নেক্সট কোয়েশ্চেন ব্যাকটেরিয়ার প্রথম পর্যবেক্ষণ করেন ব্যাকটেরিয়ার প্রথম পর্যবেক্ষণ করেছিলেন লিউএেন হক তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশান লিউয়েন হক নেক্সট কোয়েশ্চেন আয়োডিন পাওয়া যায় আয়োডিন কোথায় পাওয়া যায় আয়োডিন পাওয়া যায় এরিয়া থেকে তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশান এরিয়া থেকে নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি প্রাথমিক ভাজক কলা নয় প্রাথমিক ভাজক কলা নয় হচ্ছে প্রোক্যাম্বিয়াম তাহলে এখানে সঠিক উত্তর সি নাম্বার অপশান প্রোক্যামিয়াম বাকি যেমন আছে ফেলোজেন তারপর প্রোটোডাম গ্রাউন্ড মেরিস্টেম এগুলো কিন্তু সবগুলোই ভাজকগুলার প্রাথমিক ভাজক কলা তাহলে এখানে প্রাথমিক ভাজক কলা নয় হচ্ছে শুধুমাত্র কি প্রো ক্যাম্বিয়াম তাহলে সি নাম্বার অপশান সঠিক এই কোয়েশনটি তোমাদের দু হাজার চোদ্দোতে এসেছিল এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন নেক্সট কোয়েশ্চন কলার ভক্ষাংশক হলো কলার ভক্ষাংশক হলো মেসোকার্প এবং অনুন্নত এন্ডোকার্প তাহলে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন মেসোকার্প এবং অনুন্নত এন্ডোকার্প দেখো এই কোয়েশনটি মক টেস্ট পেপার অর্থাৎ বোর্ডের একটা মক টেস্ট পেপার নেক্সট কোয়েশ্চেন অন্তফ্যাসিকুলার ক্যাম্বিয়াম হলো একটি কি এটা হচ্ছে একটি প্রারম্ভিক ভাজক কলা তাহলে সঠিক উত্তর ডি নাম্বার অপশন প্রারম্ভিক ভাজক কলা নেক্সট কোয়েশ্চেন প্রোটিন সংশ্লেষ স্থান হলো প্রোটিন সংশ্লেষ কোথা হয় রাইবোসোমে তাহলে সঠিক উত্তর রাইবোসোম ডি নাম্বার অপশান এই কোয়েশনটি দু হাজার ছয় এসেছিলো তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন নেক্সট কোয়েশ্চেন উদ্ভিদ কোষে লাইসোজোমের মতো কাজ করে যে অঙ্গাণু কোন অঙ্গাণু কাজ করে স্পোরোজোম তাহলে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন স্পোরোজোম নেক্সট কোয়েশ্চেন স্ট্যাটোসিস্ট ট্রোকোফোর লার্ভা এবং ম্যান্টল কোন প্রাণী পর্বে এই শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি দেখা যায় এখানে যেমন বলেছে ফার্স্টে অ্যাকাইনোডোমার্টা নিজারিয়া হেলমেন্থিস নাকি টিনোফোরা অ্যানিলেডা মোলাস্কা আর্থোপোডা পরিফেরা অ্যাসকেলহেলফিস নাকি নিডারিয়া আর্থোপোডা হেমিকোডাটা দেখো এটা সঠিক উত্তর হবে টিনোফোরা অ্যানিলিডা মোলাস্কা এখানেই এই শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি দেখা যায় তাহলে এখানে সঠিক উত্তর হলো বি নাম্বার অপশান টিনোফোরা অ্যানিলিডা মোলাস্কা এই কোয়েশনটি দেখো দু হাজার তেইশে এসেছিল তো এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ভালো করে দেখে রাখবে নেক্সট কোশ্চেন শালক সংশ্লেষে আলোকের প্রয়োজনীয়তা হলো শালক সংশ্লেষে আলোকের প্রয়োজনীয় হলো এটিপি সংশ্লেষ করা তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশান এটিপি সংশ্লেষ করা দেখো এই কোশ্চেনটিও দু হাজার কুড়িতে এসেছিলো তো এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন নেক্সট কোশ্চেন তেত্রিশ অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নিট কত অণু এটিপি উৎপন্ন হয় এখানে দুই অণু এটিপি উৎপন্ন হয় তাহলে সঠিক উত্তর বি নাম্বার অপশান দুই অণু দেখো এই কোয়েশনটি দু হাজার আঠেরোতে এসেছিল নেক্সট কোয়েশ্চেন কোষপ্রাচীর দ্বারা জলের পরিবহন পথের নাম হল জলের পরিবহন পথের নাম হলো অ্যাপোপ্লাস্ট পথ তাহলে সঠিক উত্তর এ নাম্বার অপশান প্লাস পথ এই কোয়েশনটি দু হাজার উনিশে এসেছিলো নেক্সট কোয়েশ্চেন শেত তত্ত্ব গঠনকারী প্রোটিনের নাম হলো শ্বেত্ত্বো গঠনকারী প্রোটিনটি হচ্ছে কোলাসেন তাহলে সঠিক উত্তর ডি নাম্বার অপশান কোলাসেন এই কোয়েশনটি তোমাদের দু হাজার তেইশে এসেছিলো তো এখানে আজকে আমাদের প্রশ্ন পর্ব শেষ হলো সাবস্ক্রাইব করো খুব ভালো থেকো পরীক্ষার জন্য জানে বেস্ট অফ লাক